হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওতে লুনার ক্রাশ ওয়েবসাইটে আপনারা কীভাবে শেয়ারের টাস্কটা কমপ্লিট করবেন, টাইম অন সাইট এই টাস্কটা কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তার কারণ অনেকেই কিন্তু এই দুইটা টাস্ক কমপ্লিট করতে সমস্যা হচ্ছে। সো মাত্র 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু এই টাস্কগুলো আপনি খুব সহজে করতে পারবেন। যারা নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকটা আপডেট নতুন নতুন ইয়ারড্রপ কিন্তু আমরা সবার আগে শেয়ার করে থাকি। ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল আপনারা দেখেন আমার কিন্তু এটা হচ্ছে লুনার ক্রাশের অ্যাকাউন্ট এবং আজকের কাজটা কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি এবং আমার কাজটা কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আমার 1229 কয়েন কিন্তু আর্নিং হয়েছে বা পয়েন্ট কিন্তু আর্নিং হয়েছে। এবং এখানে কিন্তু আমি কোনো রিফার করিনি, তার কারণ আমি প্রত্যেক দিন রিফার ছাড়া যে টাস্কগুলো রয়েছে আমি প্রত্যেকগুলো টাস্ক কমপ্লিট করার চেষ্টা করি। এখানে দেখেন টাইম অন সাইট এটা কিন্তু কমপ্লিট করেছি, লিঙ্ক লেটারটাও কিন্তু কমপ্লিট হয়েছে, শেয়ারেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক, এখন আমরা শেয়ারেরটা কীভাবে কমপ্লিট করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেয়ারেরটা কমপ্লিট করার জন্য এই যে আপনার একটা অপশন আছে এখান থেকে ড্যাশবোর্ড যে অপশনটা আছে আপনি এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে আসবেন। আসার পরবর্তীতে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন, কয়েন্স, এক্সচেঞ্জ, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো তিনটা অপশন দেখতে পারবেন আপনি। এই তিনটা অপশনে আপনার এখান থেকে কিন্তু আপনি শেয়ারের টাস্কটা কমপ্লিট করতে পারবেন। আবারও বলে দিই কোন টাস্কটা, এইটা আপনার শেয়ারের টাস্কটা, যে টাস্কটা আপনি অনেকে কমপ্লিট করতে পারতেছেন না। সো দেখেন আমরা শেয়ারের টাস্কটা কীভাবে কমপ্লিট করব। শেয়ারটা টাস্ক কমপ্লিট করার জন্য এই যে আপনার একটা অপশন দেখতে পারবেন আপনি, ছোট্ট করে একটা অপশন আছে দেখেন, এই যে এই যে এই যে এই কাজগুলো আপনি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার শেয়ারের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো এই কাজগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো, এই কাজগুলো কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এই যে টুইটার লেখা আছে না এই টুইটার উপর একটা প্রেস করে দেবেন। একদম ইজি, টুইটার উপর প্রেস করে দিলেন, প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনাকে ডাইরেক্ট কিন্তু টুইটার নিয়ে যাবে, এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে আপনার টুইট করার প্রয়োজন নাই, মাঝে মাঝে দু একটা টুইট করবেন, এরকম টুইট করার প্রয়োজন নাই, আপনি এরকম করে কেটে দেবেন। এই কাজটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এরকম করে আপনি 5 থেকে 7টা বা 10 থেকে 12টা করবেন, দেখবেন আপনার 20টা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আর এই পয়েন্টগুলো আপনার হাফ ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে অ্যাড হয়ে যায়। সো আমি আর একটা করে দেখাই, এখানে একটা প্রেস করে দেবো, দেন আমি টুইটার একটা প্রেস করে দেবো। এখান থেকে আপনাকে টুইট করতে হবে না, টুইট করতে হবে না, মাঝে মাঝে দু একটা টুইট করবেন কিন্তু প্রত্যেকটা কিন্তু টুইট করা লাগবে না। সো এরকম করে আপনি আবারও কেটে দেবেন, দেখবেন আপনার টাস্ক কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি শেয়ারের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এটা বুঝতে পারছেন। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আপনার যে আমরা টাইম অন সাইট এটা কীভাবে কমপ্লিট করব। এখানে প্রত্যেকদিন আপনি কিন্তু 120 মিনিট এই ওয়েবসাইটে ভেতর থাকলে কিন্তু আপনি এক্সট্রা 120 পয়েন্ট পাবেন এবং এটা হচ্ছে আপনার যে এখানে আপনার পয়েন্ট মাল্টিপুলার আছে এটা হিসেবে কিন্তু আপনার গুণ হবে বা অত বেশি পাবেন আপনি। যাই হোক, এই ওয়েবসাইটে যদি আপনি থাকেন তার জন্য কিন্তু আপনার আর্নিংটা হবে। সো এই ওয়েবসাইটে আপনি কীভাবে থাকবেন, এই ওয়েবসাইটের কাজটা হচ্ছে দেখেন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, আপনি লাইক ইউটিউব চ্যানেল মানে ভিডিও দেখতেছেন, গেম খেলতেছেন অথবা আপনি টেলিগ্রাম ইয়ারড্রপে জয়েন করতেছেন, সেই অবস্থাতেও কিন্তু আপনি এই কাজটা আপনি করতে পারবেন। এই কাজটা করার জন্য জাস্ট এটা আপনি মিনিমাইজ করে রেখে দেবেন, মিনিমাইজ করে অন্য কাজগুলো আপনি কমপ্লিট করবেন। যেমন আমি এটা মিনিমাইজ করে দিই, আমি ইয়ারড্রপ শেয়ার করেছি, আপনি ইয়ারড্রপে জয়েন হচ্ছেন, ওই দিকে কিন্তু আপনার টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে। সো একদম সিম্পল ব্যাপার, এরকম করে শুধুমাত্র মিনিমাইজ করে রাখবেন আর অবশ্যই নেট কানেকশনটা দিয়ে রাখবেন। আর এই ওয়েবসাইটে কিন্তু আপনার অনেকেই অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছে, যাদের অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছে বা ওয়েবসাইট আসতে পারতেছেন না তারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে না বা কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এরকম করে কাজ করেন এবং আপনার যখন 35টা লুনার হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্রটা করে নিন। আর আপনারা যদি চান যে উইথড্র নিয়ে ভিডিও চান তাহলে আমি অবশ্যই একটা ভিডিও দিয়ে দেবো। আর যদি বলেন না ভাই আমার কোনো ভিডিওর প্রয়োজন নাই, সেক্ষেত্রে ভিডিও দিয়ে দেবো না, যদি ভিডিওর প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।